হেমন্ত মিশ্র শর্মা যাদব বিক্রি করেছিলেন কিন্তু আরো লাগেনি কি আপনার গোটে জিওকাল ভূপেন বরার লগত আছে কংগ্রেসে সব হেমন্তর হাতে দেখি মারছে আমি ইন্ডিয়া গঠবন্ধনের মানুষ এইসকলে সরকারে মেয়া গঠবন্ধনে কি করেছে আমি নাজানো আমি পাহৰি গৈছোঁ আজি ভূপেন বৰা সাহেবে বম টম ফাটাই ৰাখিছিল মোৰ ওপৰত বজাবৰ কাৰণে মোৰ ইউনিফৰ্ম মানুহৰ ওপৰত এতিয়া তেখেত কি কৰিব তেখেতক সুধক কৈলে যিটো হৈছে বেয়া হৈছে আমি বহুত দুখ পাইছোঁ এইটো ডিচিশ্যন হৈ গ'ল যে চৌবিশত কোন প্ৰাইম মিনিষ্টাৰ হ'ব কোন চৰকাৰ আহিব কংগ্ৰেছে যে ইমান ফালাফালি কৰিছিল আমাৰ অসম চৰকাৰ কংগ্ৰেছে কালি দিনটো ক্লিয়াৰ হৈ গ'ল মই আগৰ পৰা যিটো কৈ আছোঁ যে ভূপেন বৰা কোনো পলিটিকেল মানুহ নহয় কেতিয়াও যে চেণ্ট্ৰেলৰ কংগ্ৰেছৰ আকত থাকে ভূপেন বৰাক চেঞ্জ কৰিব কাৰণে অসম জিকিব লাগে আৰু যদি এইটো নহয় অসমতো কৰিব ইয়াৰ চাফাই আমাৰ বহুত দুখ লাগিছে আমি এইটো ভবা নাই চিন্তাও কৰা নাই আমি ভাবিছিলোঁ কম সে কম তিনটা রাজ্য কংগ্রেসে পাব এইটো আমি ভাবছিলো এটি আমার কালি ভূপেন বৰাৰ প্লেনিং মানে পঠলে গল তে বম ফুটাম বুলি কৈছিল 11:30 বাজিল এটা বম ফুটিল কংগ্রেসৰ ফুটৰ পাঠ চাই আছো ৰাতি পায় ভূপেন বৰা সাহেবক মই ধন্যবাদ দি আছো বলে আপোনাক পলিসিটো অল ইন্ডিয়া লেভেলে গৈ ফেল হৈ গল আপনিও ফেল হৈ গল তেওঁ কালি রিজাইন কৰো ইতিয়াই রিজাইন কৰো তেওঁ কালি যদি লজ্জা থাকে ভূপেন বৰা ৰিজ টিম সবে মিলি এক লগে রিজাইন কৰিব কংগ্রেসের করা নেই আর বিজেপি জয়েন করবে ভূপেন বৰাৰ কাম নাই কেন ইয়োগল সব বিজেপির মানুষ কংগ্রেস বিজেপির এ টিম আজি ইয়োগলে বিজেপি জয়েন করব লাগে কংগ্রেস ত্যাগ করি ওকে চল আর সব পিছত কি হবো এটা সেমি ফাইনাল হয়ে গেল যেরকম সেমি ফাইনাল হয়েছে আমার আশা আছে মোদী তথাপিও তথাপিও আমি দিল্লিত গই দিল্লির লগে মিলি কি করব লাগে আমি করিম আর ইন্ডিয়া গঠবন্ধন কেন আহিব পারে বলে এইটা একটা ক্লিয়ার হয়ে গেল মোদী আকো একবার প্রাইম মিনিস্টার বিজেপি সরকার আহিব এনেকা একটা ইন্ডিকেশন আছে আপনি সোনিয়া গান্ধী কি কব ভূপেন বৰাৰ কথা একো নক সোনিয়া গান্ধী ম্যাডাম তেখেত কই কোনো লাভ নাই আজিকালি রাহুল গান্ধী জি কব লাগে আজিকালি মার কি নাম বলে খড়গে জি আরে খড়গে জি কব লাগে মানে চিন্তা করো ভূপেন বৰাৰ কাম নাই অকম কল ভূপেন বৰাই কালি কইছিলে যে আমি জিলাই জিলাই কালি রাতিপুৱাৰ পৰা বিজয় উৎসব পালন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হেমন্ত মিশ্র শর্মা যাদব বিক্রি করেছিলেন আরো লাগে নি কি গোটে জিওকাল ভূপেন বৰাৰ লগত আছে কংগ্রেসে সব হেমন্তর হাতে দেখি মারছে আমি ইন্ডিয়া গঠবন্ধনের মানুষ এইসকলে সরকারে মেয়া গঠবন্ধনে কি করেছে আমি নাজানো এইটো আমি পাহৰি গৈছোঁ আজি ভূপেন বৰা সাহেবে বম টম ফাটাই ৰাখিছিল মোৰ ওপৰত বজাবৰ কাৰণে মোৰ ইউনিফৰ্ম মানুহৰ ওপৰত এতিয়া তেখেত কি কৰিব তেখেতক সুধক কৈলে যিটো হৈছে বেয়া হৈছে আমি বহুত দুখ পাইছোঁ এইটো ডিচিশ্যন হৈ গ'ল যে চৌবিশত কোন প্ৰাইম মিনিষ্টাৰ হ'ব কোন চৰকাৰ আহিব কংগ্ৰেছে যে ইমান ফালাফালি কৰিছিল আমাৰ অসম চৰকাৰ কংগ্ৰেছে কালি দিনটো ক্লিয়াৰ হৈ গ'ল মই আগৰ পৰা যিটো কৈ আছোঁ যে ভূপেন বৰা কোনো পলিটিকেল মানুহ নহয় কেতিয়াও যদি চেণ্ট্ৰেলৰ কংগ্ৰেছৰ আকত থাকে ভূপেন বৰাক চেঞ্জ কৰিব কাৰণে অসম জিকিব লাগে আৰু যদি এইটো নহয় অসমতো কৰিব ইয়াৰ চাফাই আমাৰ বহুত দুখ লাগিছে আমি এইটো ভবা নাই চিন্তাও কৰা নাই আমি ভাবিছিলোঁ কম সে কম তিনটা রাজ্য কংগ্রেসে পাব এইটো আমি ভাবছিলোঁ এটি আমার আশা আছে ভূপেন বৰাৰ প্লেনিং মানে পঠলে গল তে বম ফুটাম বুলি কৈছিল 11:30 বাজিল এটা বম ফুটিল কংগ্রেসৰ ফুটৰ পাঠ চাই আছো ৰাতিপুৱাই ভূপেন বৰা সাহেবক মই ধন্যবাদ দি আছো বলে আপোনাক পলিসিটো অল ইন্ডিয়া লেভেলে গৈ ফেল হৈ গল আপনিও ফেল হৈ গল তেওঁ কালি রিজাইন কৰো ইতিয়াই রিজাইন কৰো তেওঁ কালি যদি লজ্জা থাকে ভূপেন বৰা ৰিজ টিম সবে মিলি এক লগে রিজাইন কৰিব কংগ্রেসের করা নেই আর বিজেপি জয়েন করবে ভূপেন বৰাৰ কাম নাই কেন ইয়োগল সব বিজেপির মানুষ কংগ্রেস বিজেপির এ টিম আজি ইয়োগলে বিজেপি জয়েন করব লাগে কংগ্রেস ত্যাগ করি ওকে চল আর সব পিছত কি হব এটা সেমি ফাইনাল হয়ে গেল যেরকম সেমি ফাইনাল হয়েছে আমার আশা আছে মোদী তথাপিও তথাপিও আমি দিল্লিত গই দিল্লির লগে মিলি কি করব লাগে আমি করিম আর ইন্ডিয়া গঠবন্ধন কেন আহিব পারে বলে এইটা একটা ক্লিয়ার হয়ে গেল
মোদি আকো একবার প্রাইম মিনিস্টার বিজেপি সরকার আহিব এনেকা এটা ইন্ডিকেশন আছে আপনি সোনিয়া গান্ধী কি কব ভূপেন বৰুৱাৰ কথা সোনিয়া গান্ধী ম্যাডাম তেখেত কই কোনো লাভ নাই আজিকালি রাহুল গান্ধী জি কব লাগে আজিকালি মার কি নাম বলে খড়গে জি হয় আনা খড়গে জি কব লাগে মানে সিদ্ধা করো ভূপেন বৰুৱা কাম নাই অহম কল হই কল ভূপেন বৰুৱাই কালি কইছিলে যে আমি জিলাই জিলাই কালি রাতি পৰ পৰা বিজয় উৎসৱ পালন করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজি ধর ওঠো